মুখ্য হয়ে গিয়েছে গৌণ, আর গৌণরাই হয়ে উঠেছে মুখ্য। লাইমলাইট এখন তাঁদের ওপরেই, অন্ধকারে রিজওয়ানুর রহমান। এই নামটা ঘিরেই আজ থেকে বছর পাঁচেক আগে প্রতিবাদী হয়ে উঠেছিল এই শহর, আন্দোলিত হয়েছিল রাজপথ। সহস্র মোমবাতির আলোর শিখার একটাই দাবি ছিল, রিজওয়ানুরকে সুবিচার দিতে হবে। রিজওয়ানুরের সেই আন্দোলনে রং লেগেছিল রাজনীতির। রিজের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎজনেদের একাংশকেও সে সময় পাশে পেয়েছিলেন মমতা। সেই প্রতিবাদ নড়িয়ে দিয়েছিল তৎকালীন বাম সরকারকেও। নির্বাচনে রিজ কাণ্ডকে ইস্যু করেছিল বিরোধীরা। 2007-এর 21শে সেপ্টেম্বর রিজওয়ানুরের মৃত্যুর পর কেটে গিয়েছে পাঁচটা বছর। রাজ্যে পালাবদল হয়েছে। রিজওয়ানুরের হয়ে পথে নামা বিদ্যুৎজনেদের একাংশ এখন সরকার ঘনিষ্ঠ। রিজওয়ানুরের দাদা রুকমানুর রহমান নদিয়ার চাপড়ার তৃণমূল বিধায়ক। কিন্তু কোথায় রিজ? যে যুবকের মৃত্যুকে ঘিরে সবকিছু, আজও কি তিনি পেয়েছেন সুবিচার? না, একের পর এক আইনি টানাপোড়েনে পাঁচ বছর পরও শুরু হয়নি রিজওয়ানুর মামলার শুনানি। অলক্ষ্যে চলে গিয়েছেন রিজওয়ানুর, মুখ্য হয়ে উঠেছে গৌণ বিষয়। আবি তক তো হমকো ইনসাফ নেই মিলা হ্যাঁ, লেকিন হমকো আজ ভি উম্মীদ হ্যাঁ কি উসকা মামলা জো কোর্ট মে চল রহা হ্যায় ও জরুর হমকো একদিন ইনসাফ মিলেগা, চাহে হম রহেন ইয়া না রহেন লেকিন রহেগা। একটা জিনিস আমি তো বলবো যে রিজওয়ান আমার ভাই, আজকের আমরা সবাই ওকে মনে রেখেছি, মনের মধ্যে সবার আছে, সবার ভালোবাসা পেয়েছে। একটা ঠিক একটা দিকে এটা আছে, কিন্তু অন্যদিকে আবার আমাদের বিচার, যেটা ইনসাফের লড়াইটা যেটা শুরু হয়েছিল সেটা এখনও আজ কমপ্লিট হয়নি। এখনও রিজওয়ান বিচার কিন্তু পায়নি, এটা সত্যি কথা। তাহলে কি রিজওয়ানুরের মৃত্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল? রাজনীতির পাক চক্রে জড়িয়ে গিয়েছিল রিজকাণ্ড? ইতিহাসের নিয়ম মতাই কোনো জিনিসই পার্মানেন্টলি থাকে না, যে রিজওয়ান উনি এখন তো কারো কোনো উত্তেজনা নেই, একটা সময় সাংঘাতিক উত্তেজনা হয়েছে। সব থেকে কষ্ট হয় ভাবতে আমার রিজওয়ানুরের জন্য, যে ওই ছেলেটির কোনো বিচার কোনোভাবেই কি হলো না হবে না। এখন রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসছেন, আমি জানি তারা, তাদের বিচার ব্যবস্থার উপর তাদের হাত নেই, তবু কেন বারবার এত ডেট পড়ছে? মানে রাজনৈতিক দলরাই বা এত চুপ হয়ে গেলেন কেন? সিপিএম কি তৃণমূল, যে যখন যাকে বাগে পাবে সেই ইস্যুটাকে কেন্দ্র করে তার নিজের ক্ষমতা, তার নিজের জায়গাটাকে বাড়াবার চেষ্টা করবে। রিজওয়ানুরের আন্দোলনটা তো একটা সিভিল সোসাইটির মুভমেন্টের একটা খুব বড় জায়গা ছিল, সেইটা আমাদের পুরোপুরি সরকারকে বিশ্বাস করাটা উচিত হয়নি। মানে পুরোপুরি মানে সরকার পাল্টে গেলে, প্রশাসন পাল্টে গেলেই যে সব বদলে যাবে, এই বিশ্বাসটা রাখা উচিত নয়। ওয়াকি বহাল মহলের মতে যুক্তি পাল্টা যুক্তির আড়ালে চাপা পড়ে গিয়েছে রিজওয়ানুর। লাইমলাইট এখন তাঁদের ওপর, যাদের উত্থান মৃত রিজের হাত ধরেই। এবিপি আনন্দ।